সালাম আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। ইতিমধ্যেই সকলে জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা ক্ষিপ্ত ছিলেন, বা তার মধ্যে যে ভয় ছিল সেই ভয়ের জায়গাটা কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলে দিয়েছেন তিনি নির্বাচনে আসলে যাবেন না, বা প্রধানমন্ত্রী হওয়ার কোনো লোভ তার নাই, বাংলাদেশকে সংস্কার করতে চান। তো এর মাঝখানে নির্বাচনের জন্য খুবই তোড়জোড় বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে বিএনপি, জামায়াত ইসলাম সহ বাকি যারা আপনার দলগুলো আছেন। প্রশ্ন উঠেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসলে কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না। ধরেন আওয়ামী লীগ বিহীন যদি কোনো নির্বাচন হয় সেটা আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু গ্রহণযোগ্য হবে। এখন আমরা অতীত ইতিহাসে যদি একটু ফিরে যাই, বিএনপিকে ছাড়াই আওয়ামী লীগ নির্বাচন করেছে, সেখানে ডামি প্রার্থী থেকে শুরু করে নানান ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে, কিন্তু সারা পৃথিবী সেই নির্বাচনকে কিন্তু মেনেও নিয়েছে, আর এটা সাক্ষী আওয়ামী লীগ নিজেই। এখন এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে কি না, আওয়ামী লীগের আজকে একটা অফিসিয়াল শক্ত বক্তব্য আসছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অজ্ঞাত স্থান থেকে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এখন এই নির্বাচন হবে না সেটা কি আওয়ামী লীগ নির্বাচন আটকাবে নাকি আসলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না? আপনার গতকালকে রাতে হানিফের ব্যক্তিগত সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য সামনে আসছে। বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্য, আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার ষড়যন্ত্র করার যে নীলনকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তো বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতন ঐতিহ্যবাহী প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে প্রচেষ্টা চালাচ্ছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন এই লম্বাচূড়া বক্তব্যের মধ্যে ওনার যে বক্তব্য, যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা দেখেছেন যে সজীব অজয় জয় তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন, সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়েছেন যে 18 মাস একটু বেশি হয়ে গেছে, আর একটু আগে দিলে ভালো হইতো, আওয়ামী লীগ নির্বাচনে পাশ করবে। এটা হচ্ছে সেলফ কনফিডেন্স সজীব অজয় জয়ের। তো এর পরপরই আমরা দেখলাম যে মাহবুবুল আলম হানিফ তিনিও আপনার এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে হয়নি, ভবিষ্যতেও হবার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে, সুতরাং আগামী দিনেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশ্ন হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার মতন বৈধতা আওয়ামী লীগের থাকবে কি না। এখন আওয়ামী লীগ একটা জিনিস সিস্টেম চালু করে গেছে, জামায়াত ইসলামকে নির্বাহী আদেশে কিন্তু ব্যান করে দিছিল। যদি আজকে দিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল না হইতো, তাহলে কিন্তু জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না, আদালতের রায়ে কিন্তু এটা হয়ে গেছিল। এখন জামাতের ভাগ্য ভালো, আওয়ামী লীগের কপাল খারাপ যে পতন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধাপরাধ বিচার যে ট্রাইব্যুনাল, সেখানে যে গণহত্যা সহ আরও বেশ কিছু ইস্যুতে বলা হয়েছে যদি কোনো দল অপরাধী হয়, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দল, তাহলে 10 বছর পর্যন্ত তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। এখন ধরেন যদি এই প্রসিকিউশনে এই বিষয়টা চলে আসে, মামলাটা চলমান হয়, 18 মাসের মধ্যে এরকম একটা রায় হয়ে যায় যে আওয়ামী লীগকে 10 বছরের জন্য ব্যান করা হয়, তাহলে আসলে নির্বাচনটা কোনমুখী হবে? এখন ওই যে আমরা যতটুকু দেখছি যে আইনের কায়দায় রেখে বা আইনের মার পেঁচে আওয়ামী লীগ যেমন নির্বাচনগুলো করেছে, সামনে বিএনপি একই স্টাইলেই করবে যদি বিএনপি ক্ষমতা পাশ করে আসে, কারণ আদালতের উপরে তো কারোর কোনো এখতিয়ার নাই, এই কথা আওয়ামী লীগের নেতারা সবসময় বলতো। সমস্যা হচ্ছে যে সময়ের বিপরীতে গিয়া আজকে একই জিনিস আবার তাদের উপরে ফিরে আসছে। তখন আমরা শত এত শক্ত ভাষায় বলতে পারি না, বাট বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা বেটার হবে, কিন্তু আওয়ামী লীগ বলছে এটারে মাটি দিয়ে ফেলছে বা এটা সংবিধানে নাই, এটা বদলাই গেছে, এখন তো সংবিধানই সংস্কার করা হচ্ছে। তারপরেও প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগের একটা জনসংখ্যা আছে, তো কম বেশি আছে, যেই সংখ্যাটা আছে যদি তাদেরকে বাহিরে রেখে নির্বাচন হয়, এই ভোটগুলো আসলে কাদের পক্ষে যাবে? তখন আমরা হয়তো দেখতে পারি, যেমন এই লাস্ট ইলেকশনগুলোতে আমরা দেখছি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না নিলেও
বিএনপির নেতাকর্মীরা কিন্তু লোকাল এরিয়াতে ভালোই দাম টাম পাইছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যখন দাঁড়াই গেছিল তখন কিন্তু আবার তাদের ভালো মূল্যায়ন হয়েছে, জামাতেরও মূল্যায়ন হয়েছে। তো হয়তো এরকম মূল্যায়ন হবে, অথবা এই ইস্যুতে আসলে কে কথা বলবে? যে আমেরিকা, যে ভারত বা সারা পৃথিবী আওয়ামী লীগ যখন নির্বাচনগুলো একতরফা করছে, একটা দৃশ্য তো মানে বিনা ভোটেই নির্বাচনগুলো হয়েছে, সেগুলোর তো ম্যান্ডেট দিছে। তার মানে আগামী দিনে বাংলাদেশে একই স্টাইলে যদি নির্বাচন হয় সেটাকে ম্যান্ডেট দিবে, 100% ম্যান্ডেট দিবে। এখন আওয়ামী লীগ যদি ব্যান না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আর বাকিগুলো যে রাজপথে আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, সমাবেশ, এখন ওইটা নিয়ে হয়তো পরবর্তী সময়ে কী করা যাবে, আইনের মাধ্যমে তো সব কিছু রফা দফা করা হয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে। সজীবাজের জয় থেকে মাহবুব আলম হানিফ, তারা সবাই মনে করছে এখনও যদি নির্বাচন দেয় আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, এটা সেলফ কনফিডেন্ট। তো দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকবে।